নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে লাউ মসুরি। দেখুন বন্ধুরা, লাউ নিয়ে নিয়েছি একটা। লাউটা আমি এরকমভাবে ছিলে নিচ্ছি, পুরো লাউটা আমি ছিলে পরিষ্কার করে নেব। যারা নতুন রান্না করছেন, জানেন না লাউ কী করে ছিলতে হয় বা কাটতে হয়, তাদের জন্য এই ভিডিওটা। আমি লাউটা পুরোটা এরকমভাবে খোসা ছাড়িয়ে নেব, আপনারা মনে করলে বটিতেও এরকমভাবে ছাড়িয়ে নিতে পারেন। পুরো লাউটা খোসা ছাড়িয়ে নেওয়ার পরে লাউটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, লাউটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গোটার অংশটা কেটে বাদ দিলাম, এই সাইডের অংশটাও কেটে বাদ দেব। এবার লাউটাকে আমি গোল গোল করে এরকমভাবে পিস পিস করে কেটে নেব। পুরো লাউটায় আমি এরকমভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, লাউটা কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে পিস নিয়ে ছুরিতে দুভাগ করে নিচ্ছি, তারপরে মাঝে আর একটা ভাগ করে নেব। একটা পিসে চার ভাগ করে নিচ্ছি। আমি এরকমভাবে লাউটা কাটছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লাউ কাটবেন। পুরো লাউয়ের টুকরোগুলো আমি সব কেটে নেব, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরাতে নিয়েছি। এদিকে কড়াইয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো। তারপরে একটু ভেজে নেব, যাতে টমেটোটা গলে যায় আর পেঁয়াজটা নরম হয়ে যায়। এবার আমি ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এতে আমি দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী হলুদ। হলুদটা দিয়ে আবার 1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য, আর 1 চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম। মশলাটা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। লঙ্কাটা আমি কালারের জন্য ব্যবহার করলাম, লঙ্কা গুঁড়োটা। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো জল। জলটা দিয়ে শুকনো মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার একটা বাটিতে আমি 1/2 বাটি মতো মসুরির ডাল নিয়েছিলাম। ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা সব দেওয়া হয়ে গেল, এবার আমি 2 মিনিট আবার কষিয়ে নেব। ভালো করে ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডালটা দিয়ে আমার লাউয়ের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 দানা চিনি। স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য চিনিটা দিলাম। এবার আমি 2 কাপ মতো জল দিলাম। লাউ থেকে তো জল বেরোয়, তাই বেশি জল দিলাম না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। আর ঢাকা দিয়ে দিলাম উপর থেকে। 5-7 মিনিট মিডিয়াম আঁচে আমি লাউটা ফুটতে দেব মসুরির ডালের সঙ্গে। 7 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম বন্ধুরা, তারপরে তলা থেকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে। দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা। এই গরম মশলাটা দিলে এই মসুরির ডালের লাউয়ের সঙ্গে রেসিপিটা খুব সুন্দর লাগে বন্ধুরা। গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার নামানোর আগে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ধনে পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, লাউ মসুরি রেসিপিটা আমি আজকে এরকমভাবে আপনাদের রান্না করে দেখালাম। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনাদের কাছে চলে যাবে। আমি যখন নতুন ভিডিও আপলোড করব, আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, লাউ মসুরির রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।